السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأولين والآخرين، نبينا وإمامنا وقائدنا وقدوتنا محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين. اللهم اجعلنا معهم بمنك وكرمك يا أكرم الأكرمين. أما بعد، শ্রদ্ধা মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, যারা উপস্থিত যুবক তরুণ আর কিশোর বন্ধুরা, বন্ধুগণ, আজকে আমরা বাধ্য হয়ে করোনা নিয়ে কথা বলছি। কারণ করোনার করোনাতে সারা পৃথিবী বিচ্ছিন্ন হয়ে পড়েছে। করোনা ভাইরাসের আক্রমণে সারাটা পৃথিবী বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পৃথিবীর যোগাযোগ অনেকটাই বন্ধ, যে কারণে পূর্ব থেকে পশ্চিমে, উত্তর থেকে দক্ষিণে পরস্পরের যোগাযোগ আর না আকাশপথে, না স্থলপথে, না জলপথে, সব জায়গায় ব্যারিয়ার, সব জায়গায়। আর এর কারণ হলো সবাই আতঙ্কিত, সবাই ভয় পেয়েছে, যে কারণে কোনো পত্রিকা এভাবে শিরোনাম করেছে, আতঙ্কে বিশ্ব বিচ্ছিন্ন, আতঙ্কে বিশ্ব বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শুধু তাই না, আমেরিকান একজন চিকিৎসা বিজ্ঞানী, তাকে কুট করেছে বাংলাদেশের একটি জাতীয় দৈনিক, আমেরিকান চিকিৎসা বিজ্ঞানী বলেছেন এটা কেবল শুরু, এটা কেবল শুরু, অব্যাহত থাকবে সামনের মাসগুলোতেও। আমেরিকান চিকিৎসা বিজ্ঞানীর সতর্কবাণী। কারণ এটা এই জন্যে, আমেরিকার কথাটা আরেকটু গুরুত্ব দিয়ে বলছি, এই জন্যে চায়নাতে প্রথম যখন দেখা দিল তখন অনেকেই বলছিলেন আমেরিকা খুশি হয়েছে। অনেক অনেক চিন্তক মানুষের বক্তব্য ছিল চায়নায় মহামারীর আক্রমণ ঘটেছে, আমেরিকা কি, এটা অনেকের কথা ছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ওই আমেরিকাতেও এই ভাইরাসের মরতে শুরু করেছে মানুষ। আর ঠান্ডা প্রধান দেশ তো, যেখানেই ঠান্ডা সেখানেই করোনা, যেখানেই ঠান্ডা সেখানেই করোনা। ঠান্ডা যতদিন দীর্ঘায়িত হবে, করোনার প্রাদুর্ভাব তত শক্ত থাকবে। তো আমেরিকাও আজ ভয় পেয়েছে। আমেরিকান মুরল মিস্টার প্রেসিডেন্ট, তিনি নিজে ঘোষণা করেছেন সব যোগাযোগ বিচ্ছিন্ন। শুনছেন তো আপনারা? তো এই পরিস্থিতিতে আমরা এই গরিব দেশের মুসলমানদের করণীয়টা কি? আমরা গরিব দেশ, ছোট্ট দেশ, অনেক মানুষ, আমাদের করণীয়টা কি? আজ এই করণীয় নিয়ে আমরা জানবো ইনশা আল্লাহ। রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আমরা কি করব, আমাদের করণীয় কি আমরা জানবো। তবে একটি হাদিস আজকে প্রথমেই বলতে চাই। গত জুমায় কোরআন থেকে ডাইরেক্ট সূরাতুল আনআম থেকে দলিল দিয়ে বলেছিলাম, আজকে একটি হাদিস বলে করণীয়র দিকে আগাই। ইমাম ইবনু মাজা হাসান সনদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, বিশ্ব নবী 1450 বছর আগে বলে গিয়েছেন, নবীজি বলেছেন, লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজা
আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। হাদিসের অর্থ নবীজি বলেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তুন, যদি কখনো কোনো সমাজে, কোনো জাতিতে, কোনো দেশে বেবিচার ছড়িয়ে পড়ে, চরিত্রহীনতা ছড়িয়ে পড়ে, বেবিচার ছড়িয়ে পড়ে, চরিত্রহীনতা ছড়িয়ে পড়ে, হাত্তা ইউলিনু বিহা, এমন কি বেবিচারের খবর প্রকাশিত হয়, যারা বেবিচার করে তারা গর্ববোধ করে। শুধু তাই না, বেবিচারের জন্য আকৃষ্ট করতে ডাকা হয়, বলা হয়, উদ্বুদ্ধ করা হয়। যদি কোনো সোসাইটিতে, কোনো সমাজে, কোনো জাতিতে, কোনো সময়ে, তাহলে আল্লাহ তাআলা তাদের উপরে আযাব হিসেবে দেন মহামারী। কি দেন? কি পাপের কারণে? বেবিচার ছড়িয়ে পড়ে এবং বেবিচারে উদ্বুদ্ধ করে, বেবিচারের দিকে আকৃষ্ট করে এমন কথা, এমন কাজ প্রচার হয়। আছে না নেই? আপনারা মিলায়ে দেখেন, এখন মিলান মানে রেডিও, টিভি, পত্রিকা খুললেই খালি সব ওই সুরসুরির দিকে, নাকি রাগ করবেন? আর পৃথিবীতে, সারাটা পৃথিবীতে যেন আজ বেবিচার স্বাভাবিক হয়ে গিয়েছে। তাই যে সমাজে বেবিচার ছড়িয়ে পড়ে আর বেবিচারটা প্রচার হতে থাকে, কি হতে থাকে? প্রচার হতে থাকে, আল্লাহ তাআলা ওই সমাজে শাস্তি হিসেবে দেন, ওই সময়ে শাস্তি হিসেবে দেন মহামারী। এই মহামারী দুইভাবে হয়, একটা হয় রোগ ব্যাধি দিয়ে, আরেকটা হয় দুর্ভিক্ষ দিয়ে। মহামারী কয়ভাবে হয়? একটা রোগ ব্যাধি দিয়ে, আরেকটা দুর্ভিক্ষ দিয়ে। পৃথিবীতে ইতিমধ্যে আপনারা সবাই বুঝতে পেরেছেন করোনা মহামারী, পৃথিবীর প্রায় 123টা, সকালের খবর, 123টা রাষ্ট্রে ছড়িয়ে পড়েছে। জাতিসংঘের সহযোগী সংস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এর প্রধান বলেছেন এটা বৈশ্বিক মহামারী, সারা পৃথিবীর জন্যে মহামারী হলো করোনা। শুধু তাই না, আপনারা আরো শোনার কথা, পৃথিবীর সবটা দেশে শীত নাই, পৃথিবীতে কেবল 123টা দেশেই না, আরো আছে আফ্রিকার দেশগুলো যেখানে গরম, এখন ওইখানে পঙ্গপাল আক্রমণ করেছে। পঙ্গপাল এক ঘন্টায়, পঙ্গপাল এক ঘন্টায় যে শস্য ধ্বংস করে, এটা প্রায় 1 মিলিয়ন মানুষের খাবার, 10 লক্ষ মানুষের খাবার এক ঘন্টায়। কি এদের নাম? পঙ্গপাল। পঙ্গপালও আক্রমণ করেছে। তাই পৃথিবীতে যেমন রোগ ব্যাধি আক্রমণ করেছে, দুর্ভিক্ষের পদধ্বনিও শোনা যাচ্ছে। এটা আল্লাহর পক্ষ থেকে দেয়া শাস্তি। নবীজি বলেছেন এই যে নতুন রোগ আসবে, ক্ষুধার দারিদ্রতা দিয়ে মহামারী আসবে, এটা লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ, এটা হবে একেবারে নতুন, অতীতে এর কোনো, অতীতে এর কোনো প্রমাণ খুঁজে পাওয়া, চিকিৎসা বিজ্ঞানের এত উন্নতি কিন্তু করোনার প্রতিষেধক এখনো করতে পারে নাই, চেষ্টা করে যাচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রায় ডজন খানেক গবেষণাগার, শত শত পৃথিবীর শ্রেষ্ঠ গবেষক নিয়ে চেষ্টা করছে যত দ্রুত এর প্রতিষেধক আবিষ্কার করার, কিন্তু এখনো সফলতার মুখ দেখে নাই। এটা নিঃসন্দেহে মহামারী, পৃথিবীও বলেছে, কোরআন হাদিস বলে,
তবে পৃথিবী মহামারী বলে কি কারণে ওই মিসকিনরা তা বলে না? বিশ্বনবী বলেছেন এই মহামারীর কারণ বেবিচার ছড়িয়ে পড়া আর বেবিচারের প্রচার এবং প্রচার এবং প্রসার। বেবিচার, যে যত বেবিচার করে সে তত বড় নেতা, বাংলাদেশে প্রমাণ হয়েছে। কি রাগ করতেছেন আপনারা? আমি জানি না, গভর্নমেন্ট ধরেছে, কেন যেন থেমে গেছে লাগে। কারণ শুনি আর কি, অনেক চিন্তকরা বলে ধরতে গেলে অনেক জায়গায় টান পড়বে। তো আমরা বলি কুলাঙ্গারদের জন্য জাতিকে ধ্বংস করবেন না। যার চরিত্র নাই তার নেতৃত্ব দেওয়ার অধিকার বাংলাদেশে, আমি নাম বলবো না, আপনারা শুনেছেন দেখেছেন, কুথাকার কুন কে আর কি সব বেবিচারের কারখানা, আর এগুলাতে যাই তো কারা? সরকারের উচিত প্রত্যেকটাকে চিহ্নিত করে ঘাড় ধরে বের করে দেয়া। তাই অন্যায়কে সহ্য করা যাবে? সরকারকে ধন্যবাদ, নিজের ঘরে যারা সরকারের লোক বলে পরিচয় হাম্বি তাম্বি দেয় এদেরকেই সরকার ধরেছে। কিন্তু আমরা বলি থামবা না, আল্লাহর ওয়াস্তে বিপদ থেকে নিজে বাঁচতে, জাতিকে রক্ষা করতে বেবিচারের পথ বন্ধ করে দাও, নাইলে মহামারী বন্ধ হবে বন্ধুগণ। হ্যাঁ, আমরা সবাই আজ শপথ নেব এই মহামারী যাতে আর না ছড়াতে, তবে আমাদের কিছু কাজ আজ বাধ্যতামূলক হয়ে গিয়েছে। আমরা গরিব দেশের সাধারণ খেটে খাওয়া মানুষ, অল্প ভূমি অনেক মানুষ, মহামারী আসলে কে ঠেকাবে আমাদেরকে? কারণ যারা সাহায্য করত পৃথিবীকে ওই রাগব বোয়ালদেরকেও ধরছে, ঠিক না? তার মানে আপনি আমি বিপদে পড়লে আপনার আমার ঘরে বাতি জ্বালাতে যারা আসতো তাদের ঘরেই বাতি নাই, এখন আইব কেমনি? আমি কি বুঝাতে পেরেছি? এই জন্যে পরিস্থিতি যতটা সত্যি অবর্ণনীয় বাস্তবতায় সারা পৃথিবীতে। তবে এই ক্ষেত্রে মুসলমান হিসেবে, মুসলিম হিসেবে, ইমানদার হিসেবে আমাদের কি করা উচিত আমরা জানবো। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকে যা শুনবো মনে গেঁথে নেব, নিজে সমাজে সবার মাঝে ছড়িয়ে দেব। কারণ আমাদেরকে অবশ্যই অবশ্যই বাঁচতে হবে, অন্যকেও বাঁচানোর চেষ্টা করতে হবে। তাই আমাদের কিছু কাজ করতে হবে। এক নাম্বার, প্রথম যে কাজ মুসলমান হিসেবে আমাদেরকে করতে হবে তা হলো আমাদেরকে তাকদীরে বিশ্বাস করতে হবে। কিতে বিশ্বাস করতে হবে? এটা একবারে প্রথম বললাম, কিতে বিশ্বাস করব? তাকদীর। তাকদীর বুঝেন তো? তাকদীর মানে হলো ডিজিটাল ভাষায় বললে তাকদীর হলো ম্যানুয়াল। তাকদীর মানে ম্যানুয়াল, বুঝেন? এই যে মাইক যে আবিষ্কার করেছে, আরো আরো আধুনিক যত মোবাইল ফোন আপনার আমার হাতে আছে না, যারা আবিষ্কার করেছে তৈরি করেছে তারা এর পরিচালন বিধি দিয়েছে, আইন আর কানুন দিয়েছে, কখন ভালো কখন মন্দ, কখন ঠিক কখন বেঠিক, ওরা বিধিবিধান দিছে না দেয় নাই। যে জিনিস যা আবিষ্কার করেছে সৃষ্টি করেছে তার পক্ষ থেকে ওই জিনিসের পরিচালনার বিধিবিধানকে ডিজিটাল ভাষায় বলে কি বলে? ম্যানুয়াল বলে। হ্যাঁ, তাকদীর মানে আল্লাহর দেয়া আমাদের ম্যানুয়াল। আমরা কার সৃষ্টি বলেন না? কার?
আল্লাহ সৃষ্টি করেছেন আমাদেরকে, যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের জন্য আমাদের সব কিছু এর পরিমিতি নির্ধারণ করেছেন, কোনটাই পরিমাপহীন নয়। কবে জন্ম নেব তা যেমন ঠিক, কখন মারা যাব তাও, কি করব তাও ঠিক, কি খাব তাও সব কে করেছেন? অনেকে বলে তাইলে আমার আর কাজ করে লাভটা কি, তাইলে তুমি বান্দর হয়ে যাও, মানুষ হয়ে না, রাগ করবেন না, হ্যাঁ তুমি মানুষ, তুমি সৃষ্টি, তোমার আমার দায়িত্ব বন্ধু কাজ করা। আল্লাহ যেহেতু স্রষ্টা তাই এটা তার পরিচয়, এটা তার ক্ষমতার প্রমাণ, তিনি সব জানেন, অগ্রিম সব নির্ধারণ করে রেখেছেন। তাই তাকদীরে বিশ্বাস করতে হবে, আর তাকদীর হলো আমার যা হওয়ার চূড়ান্ত বাস্তবতায় তা হবে, কেউ আটকাতে পারবে না। আমি কি বুঝাতে পেরেছি? কার উপরে বিশ্বাস? তবে আল্লাহ তাকদীর লিখে রেখেছেন, তাম সৃষ্টি সৃষ্টি করারও 50,000 বছর আগে, জাফাল কলম, কলম শুকিয়ে গিয়েছে, আল্লাহ সব লিখে রেখেছেন। আর আল্লাহ লিখে রেখেছেন এর নাম তাকদীর, এর নাম কোরআন আল কারিমে 25 নম্বর সূরা সূরাতুল ফুরকান এর 2 নম্বর আয়াতে ঘরে যায় মিলায় দেখবেন আল্লাহ বলছেন, ওয়া খালাকা কুল্লা শাইইন ফাকদ্দারাহু তাকদীরা, আল্লাহ সব সৃষ্টি করেছেন, তাম সৃষ্টির তাকদীর পরিমিতি পরিমাণ লিখে রেখেছেন কে? সুতরাং আপনার আমার তাকদীরও কে লিখেছেন? ম্যানুয়াল আছে না নাই? আছে না নাই? এর বাইরে যাওয়ার সুযোগ? তাই এর উপরে বিশ্বাস করতে হবে, তাকদীরে বিশ্বাস করতে হবে, এটার প্রথম দায়িত্ব তাকদীরে বিশ্বাস। কেন বলছি? অনেক কথা, পয়েন্টগুলো বলি, তারপরে সময় থাকলে বলবো। মুসলমান হিসেবে প্রত্যেকটি মানুষের প্রথম দায়িত্ব এই মহামারীতে বিশ্বাস করব কিতে, মুখস্থ হতে হবে, কিতে বিশ্বাস করব, তাকদীরে বিশ্বাস করব। সূরাতুল কমর আল কোরআনের 54 নম্বর সূরা এর 49 নম্বর আয়াত ঘরে যায় মিলায় দেখবেন আল্লাহ বলছেন, ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার, সব কিছু নিশ্চয় সব কিছুর সৃষ্টি আমি করেছি, তবে এর কাদার ভাগ্য কে লিখেছেন? কে লিখেছেন? আল্লাহ তাআলা। ভাগ্যের লিখন না যায় না যায়, যাহা লিপিবদ্ধ তাহা কখনো খণ্ডানো যাবে না। তাই সর্বাবস্থায়, হ্যাঁ বিশেষ করে পৃথিবী যখন আতঙ্কিত, সারাটা পৃথিবী ভয়ে বিচ্ছিন্ন, আমি মুসলমান, আমি ইমানদার, আমার দায়িত্ব সবাইকে বলা তাকদীরে বিশ্বাস করো। কিতে বিশ্বাস করো? হ্যাঁ, একজন ইমানদার যখন তাকদীরে বিশ্বাস করে তখন তার অবস্থা কি হয়? নবীজি বলেছেন, বিশ্ব নবী বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, ইমানদারের বাস্তবতাটাই আশ্চর্য, ইন্না আমরাহু কুল্লাহু খাইর, তার সব কিছুই কল্যাণ, সব কিছুই। কখন? যখন তাকদীরে বিশ্বাস করে। কিতে বিশ্বাস করে? তাকদীরে বিশ্বাস করে ইমানদার, সে হল আশ্চর্যের গোলক, তার টোটাল ব্যাপারটাই কল্যাণ। কেন? ইন আসাবাতহু, যদি তাকে স্পর্শ করে কল্যাণ তাহলে শাকার ফাকানা খাইরান লাহ, ভালো যদি তার জীবনে আসে শুকরিয়া আদায় করে কার? এতে আল্লাহ তার নিয়ামত আরো, লা ইন শাকারতুম লা আজি দান্নাকুম, আরবি ভাষা
যারা জানে, আল্লাহ বলেছেন যারা ভালো জিনিস পেয়ে কৃতজ্ঞতা আদায় করে অবশ্যই 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 আল্লাহ তাদের নিয়ামত বাড়িয়ে দেন। হ্যাঁ, নবীজি বলছেন ওয়াইন আসাবাত হুদর, যদি কষ্ট তাকে পায় তাহলে সবার বিচলিত হয় না, অটল থাকে, বিচলিত ভেঙে যায় না, মস্কে পড়ে না, অটল থাকে। এটাও ফাকানা খাইরাল্লাহ, এটাও তার জন্যে কল্যাণ। কার জন্যে? যে তাকদীরে বিশ্বাস করতে পারে। তাই আমাদের প্রথম দায়িত্ব কি করব বলেন, কিতে বিশ্বাস করব? তাকদীর কে লিখেছেন? খণ্ডানো যাবে? খণ্ডানো যাবে? আর যখন এই বিশ্বাসটা আসবে, ইন আসাবাতহু সাররা, যখন আনন্দিত হবে, আল্লাহর শুকরিয়া আদায় করবে, নিয়ামত বেড়ে যাবে। ওয়াইন আসাবাতহু দাররা, কষ্ট যদি আসে সবার ভেঙ্গে পড়বে না, মস্কে যাবে না, বরং ধৈর্য ধারণ করবে, এটাও তার জন্য কল্যাণ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, বলেন না আমিন, আরো জোরে বলেন আমিন। বন্ধুগণ, তারপরে দুই নাম্বার হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা করতে হবে। কার উপরে? ওষুধের উপরে ভরসা, ডাক্তারের উপরে ভরসা, ওই আইসিসি বিডিআর এর উপরে ভরসা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপরে ভরসা। পৃথিবীর কোন কোন দেশে ওই স্বাস্থ্যমন্ত্রীর এই ধরছে নাকি? হ্যাঁ, শুনছেন তো? তাই ভরসা কার উপরে? কিন্তু ওই ব্যক্তি ভরসা করতে পারবে না যে তাকদীরে বিশ্বাস করে। তাই এক নাম্বার তাকদীর, দুই নাম্বার ভরসা কার উপরে? তাই কোনো কিছুর উপরে ভরসা না, একমাত্র ভরসা আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুত তালাক 65 নাম্বার সূরা, এর 3 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। সত্যি যদি কেউ আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আরো আস্তে কম, সুবহানাল্লাহ। ভরসা কার উপরে? আর ভরসা আল্লাহর উপরে যে করে, আল্লাহ বলেছেন তিনি তার জন্য। তাই আল্লাহর উপরে ভরসা করব, রাজি আছেন ইনশাআল্লাহ? প্রশ্ন করতে পারেন, কেন আল্লাহর উপরে ভরসা করব? কেন? এর কারণটা কি? আল্লাহ তাআলা 9 নাম্বার সূরা এর 51 নাম্বার আয়াতে কারণটা ব্যাখ্যা করেছেন। কে? আল্লাহ। আল্লাহর সব বিজ্ঞান মনে, আল্লাহর সব বক্তব্য বিজ্ঞান মনে, আপনাকে আপনাকে স্তব্ধ করে দেবে, আপনি থ হয়ে সারেন্ডার করতে বাধ্য। আল্লাহর উপরে ভরসা করব, কেন ভরসা করব? এর কারণটা আল্লাহ নিজে তার নবীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন। মিলায়ে দেখবেন সূরাতুত তাওবা 9 নাম্বার সূরা, কত নাম্বার সূরা? 9 নাম্বার সূরা এর 51 নাম্বার আয়াত আল্লাহ বলছেন কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। নবী হে, আপনি ঘোষণা করে দেন, সবাইরে জানিয়ে দিন, কিছুই আমাদেরকে স্পর্শ করে না যা আল্লাহ লিখেছেন তা ছাড়া। তার মানে এক নাম্বারে ফিরে যান, কোথায়? ভাগ্য। ভাগ্যে যদি লেখা থাকে তাইলে আসবে, নাইলে নাইলে আল্লাহ তাআলা তার হাবিবকে বলেছেন বলে দিন কুল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, ঘোষণা করে দিন
সবাইকে মানব দানবকে জানিয়ে দিন, কিছুই স্পর্শ করবে না, তবে তাই শুধু বাবা আসবে যা লিখেছেন কে? হুয়া মাওলানা, কারণ তিনি আমাদের অভিভাবক। মাওলানা কে? ওয়ালাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহর উপরই ইমানদারের ভরসা করা। ইমানদারের ভরসা কার উপরে? ওষুধের উপরে? ডাক্তারের উপরে? স্বাস্থ্যমন্ত্রীর উপরে? কার উপরে? এটা কয় নাম্বার? কয় নাম্বার প্রশ্ন করতে পারেন? একটা মানুষ তাকদিরে বিশ্বাস করে, ভরসা করে আল্লাহর উপরে, তখন সে কেমন হবে? নবীজি বলেছেন, শুনে নাও, শুনে নাও, যে ব্যক্তি তাকদিরে বিশ্বাস করে, দুই নাম্বার আল্লাহর উপরে ভরসা করে, সে হয় সবচাইতে শক্তিশালী। সবচাইতে সে দুর্বল থাকতে আজকে মুসলমান সবচাইতে বড় দুর্বল, কারণ তাকদিরের বিশ্বাস নাই, আল্লাহর উপরে বরং নবীজি বললেন যে তাকদিরে বিশ্বাস করে আর আল্লাহর উপরে, কার উপরে? আল্লাহর উপরে ভরসা করে, সে সবচাইতে বেশি শক্তিশালী হয়, অপ্রতিরোধ্য হয়, তারে কেউ ভয় দেখাতে, পৃথিবী ভয় পেতে পারে, মুসলমান ভয় পাবে। এটা আমাদের দুই নাম্বার বাস্তবতা। তিন নাম্বার, হা, জেনে রাখতে হবে এই যত সব অসুস্থতা মানে মহামারী অথবা পঙ্গপাল, সব আমাদের পাপের শাস্তি, আমাদের এতে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআন আল কেরিমের 30 নম্বর সুরা, সুরায়ে রুমের 41 নম্বর আয়াত আল কেরিমাতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়ে বলেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে আর স্থলে আর অন্তরীক্ষে, অর্থাৎ মাটি, পানি, আকাশ, সব জায়গায় ফাসাদ ছড়িয়ে পড়েছে মানুষের হাতের কামাইয়ের কারণে। আল্লাহ বলছেন, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু, আল্লাহ আকাশে, বাতাসে, মাটিতে, পানিতে আযাব দিয়েছেন, শাস্তি দিয়েছেন, মহামারী ছড়িয়ে দিয়েছেন। কেন? যাতে পাপের একটু শাস্তি, পাপের একটু শাস্তি ভোগ করে। তবে আসল টার্গেট আল্লাহ বলছেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে আমি আল্লাহর কাছে ফিরে আসে। কার কাছে ফিরে যেতে হবে? কার কাছে? কারণ আজ প্রমাণিত হয়েছে, যদিও আমি আবারও বলি, অনেকেই এটা মাঝে মাঝে বলেছেন, মনুষ্য সৃষ্টি জীবাণু, কেউ কেউ বলেছে এটা করোনা ভাইরাসটা মানুষের বানানো একটা ভাইরাস, চায়নাতে তার শত্রুরা ছড়িয়ে দিয়েছে, কেউ কেউ বলেছেন, কারণও ছিল, কেউ কেউ খুশি হয়েছিল, কিন্তু দুর্ভাগ্য, ভাগ্যের নির্মম পরিহাস, সবাইকে যারা আকাশ জয় করেছে, চাঁদ জয় করেছে, মঙ্গল দখলের স্বপ্ন দেখে, কি দখল করবে? মঙ্গল গ্রহ দখল করার স্বপ্ন দেখে হেরাও কাই, হেদের বড় সাহেব মিস্টার টেম্পু নাকি, হ্যাঁ, এর নাম কি জানি, ট্রাম্প, মিস্টার ট্রাম্প, সেও মুখ ভারী করে কালকে ঘোষণা দিছে,
সারা পৃথিবীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন। কি এই যে বাস্তবতা দেখতে পেলাম, সব ক্ষমতাধররা কে? কায়েদ। কায়েদ, হ্যাঁ। আমরা বলি আমাদের দায়িত্ব হলো এই বাস্তবতায় সবাইকে এই কথাটা প্রচার করা, বলা, তোমাদের ক্ষমতা তুচ্ছ, তোমাদের পাওয়ার তুচ্ছ, তোমাদের অর্জন তুচ্ছ, ছোট্ট সামান্য একটা ভাইরাস তার সামনে। সুতরাং সব বাদ দিয়া স্রষ্টার কাছে ফিরে আস। কার কাছে? কার কাছে? কার কাছে? আমরা আল্লাহর কাছে ফিরে যেতে রাজি আছেন? শুনেন, এবার বলি, আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, আমরা কেউ মারা গেলে অথবা মুসিবতে বিপদে কয় ইন্না লিল্লাহি। তো আমরা অনেকে মনে করি বেটা মারা গেল, পরে দিলাম দোয়া, তারে জান্নাতে ঢুকাই দিলাম, ভাবটা এমন, ঠিক না? অধিকাংশ মানুষ মনে করে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা মনে হয় মৃত ব্যক্তির জন্য দোয়া। কপাল পোড়ারা জানে না, এটা হলো আত্মস্বীকৃতি। অবশ্যই কোরআনের আয়াত সওয়াব হবে, সওয়াবটা যার নিয়তে পড়লেন সে পাবে, তবে এটা কোরআনের আয়াত, এটা নিজের স্বীকৃতি। অর্থ হলো নিশ্চয় ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, পড়েন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অর্থ হলো নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং অবশ্যই আল্লাহর কাছে ফিরে। কিন্তু আফসোস, আমরা যেন সাপের মতো জিন্দা থাকতে কি আঁকা বাঁকা সোজা হয় না, জিন্দা থাকতে সোজা হয় কখন? মরলে পরে বেটা সোজা, জিন্দা থাকতে। আমরা বলি সাপের খাসলত ছেড়ে দাও। ও মুসলমান, ও ইমানদার, সবাইকে বলো, নিজেও এবং সবার মাঝে ছড়িয়ে দাও তৃতীয় কথা, বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই কার জন্য? মালিককে। ফিরে যাব কার কাছে? ফিরে যাব কার কাছে? তাই যার কাছে ফিরে যাব, জিন্দা থাকতে সোজা হয়ে ফিরি, নাকি বাঁকা হইবেন? হ্যাঁ, একবার এখানে আরেকবার ওখানে, একবার এখানে কি হবেন? সোজা, রাজি আছেন ইনশাল্লাহ? তা বর্তমান পরিস্থিতিতে আমাদের তৃতীয় করণীয়, প্রথম হলো তাকদিরে বিশ্বাস, দুই নাম্বার কার উপরে ভরসা, তিন নাম্বার কার কাছে ফিরে যাওয়া, কার কাছে? রাজি আছেন? আল্লাহর কাছে ফিরে যাব। সারাটা পৃথিবীকে বলবো ফিরো কার কাছে, কারণ আল্লাহ ছাড়া এই করোনা আটকানোর ক্ষমতা কারো নাই। তোমাদের ট্যাঙ্ক থাকতে পারে, তোমাদের মিসাইল থাকতে পারে, অ্যাটম বম থাকতে পারে, নাকি? পৃথিবীতে অ্যাটম বম এত আছে পৃথিবীকে অনেকবার ধ্বংস করে ফেলতে পারবে। তা আমরা বলি মানুষের পেটে খাবার না দিয়া তোমরা কোটি কোটি ডলার ব্যয় করে বানাইছো অ্যাটম বম, একটু করোনার বিরুদ্ধে মারো দেখি, মারো মারো, পারবে? 14 গোষ্ঠী মিলেও পারবে? বলেন পারবে? এটা অসহায়ত্বের প্রমাণ, ঠিক না বেটি? চরম অসহায়। তাই ফিরে আসো কার কাছে? রাজি আছেন? আজকের ওয়াজ খালি আমি করি না, আপনারাও করতে হবে, রাজি আছেন তো? মুখস্থ করে যাবেন পয়েন্ট, সবাইকে বলতে হবে এই পরিস্থিতিতে আমাদের সবার করণীয়, সবার করণীয়। এটা কয় নাম্বার বললাম? তিন নাম্বার। বন্ধুগণ, চার নাম্বার, চার নাম্বার আমাদের করণীয় হলো
আমরা এই মহামারী থেকে বাঁচার জন্য প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ, প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করব। এটা কয় নাম্বার? আসবাব গ্রহণ করব। আসবাব, যে যে কাজ করলে, যে যে বিষয় করলে আমি মুক্ত থাকব, এটা অবশ্যই নিজে গ্রহণ করব, আরেকজনকেও বলবো। দেখুন, আপনি আমি যে ইমানদার, আল্লাহ আপনি আমাকে আদেশ করে বলেছেন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা এর 195 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। তাই ধ্বংস থেকে নিজেকে বাঁচাতে ক্ষমতা অনুযায়ী নিজে প্রতিরক্ষা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে হবে, তবে অতিরিক্ত করা যাবে না, বাড়াবাড়ি করা যাবে না। বাড়াবাড়ি অনেকভাবে হচ্ছে, অনেক লোকজন কয় মুসাফা করো না, বুঝছেন তো, আরো 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 অনেক কথা, এগুলা সব বাদরামি। আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। একজন ইমানদার, গত জুমায় বলেছিলাম, আজকেও বলি, হতে পারে এক ও যদি আপনি 3 ওয়াক্তের নামাজ পড়েন, এই পরিস্থিতিতে প্রত্যেক ওয়াক্তে নতুন করে অজু করবেন, রাজি আছেন? আর অজু মানে ফরজ কয়টা? 1 নম্বর মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা, মুখমণ্ডল ভালোভাবে ধৌত করা। 2 নম্বর কোনি পর্যন্ত, কি পর্যন্ত? কোনি পর্যন্ত 2টা হাত অন্তত 1 বার ফরজ, 3 বার পুরাটা ধৌত করা, মাথা মাসে করা, টাকনু সহ পা ধৌত করা। দৈনিক 5 বার যে মুসলমান ভালো করে অজু করবে, অবশ্যই তার এই ভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা নাই। কারণ যে মুসলমান সে খাওয়ার আগেও হাত ধোয়, খাওয়ার পরেও, বাথরুম থেকে বেরিয়েও কি করে? হাত ধোয়। সেই সতর্কতা গ্রহণ করতে হবে, এটা চতুর্থ করণীয়। আমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করব, তবে অতিরিক্ত না। যেমন দেখুন, বাংলাদেশ হুজুগে বাঙালি, খালি 3 জন পাওয়া গেছে, ঘোষণা হয়েছে, বাজারে আর মাস্ক নাই, কি নাই, হেক্সিসল নাই, অথচ সবার কি মাস্ক পরা উচিত? যে আক্রান্ত, যার হাসি আসে কেবল সে ব্যবহার করবে, যে আক্রান্ত সে ব্যবহার করবে, যে সুস্থ তার ব্যবহারে। শুধু তাই না, সার্জিক্যাল মাস্ক 1 বার ব্যবহার করে ফেলে দিতে হয়, এটাও এখন জানে না, একটাই 10 দিন ব্যবহার করে, তাই সুস্থ না হয়ে আরো তার মানে মুশকিল। এটাও আমাদেরকে বাড়াবাড়ি করতে গিয়ে উপকারের চেয়ে অপকার হচ্ছে না, হচ্ছে না? তাই যতটুকুন বাস্তবসম্মত সতর্কতা আমরা তা অবলম্বন, আর বাস্তবসম্মত সতর্কতা অবলম্বনে আল্লাহ তাআলা এবং তার রসুল আদেশ করেছেন। এই জন্যেই কাবা ঘরের তওয়াফ আর উমরা সাময়িক বন্ধ করেছিল, বুঝতে পেরেছেন? তওয়াফ আবার চালু হয়ে গেছে, হচ্ছে কেবল উমরা, কারণ কে কোত্থেকে ঢুকে সতর্কতার জন্যে বন্ধ রেখেছে, এটা শরীয়তে অনুমোদিত সমস্যা। তার মানে বর্তমান পরিস্থিতিতে চতুর্থ করণীয় হলো আমরা সতর্কতা অবলম্বন। 5 নম্বর যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য, তা হলো আল্লাহ তাআলা কোরআন আল কারীমে সূরাতুন নিসা 4 নম্বর সূরা এর 83 নম্বর আয়াত, কোরআন সব বলেছে,
করে যায় মিলায় দেখবেন 4 নম্বর সুরা কত নম্বর আয়াত আপনারা ঠিকানা আমি দিয়ে বলছি এই জন্যে যাতে আপনি মিলাতে পারেন বিশ্বাস সহ আরেকজনকে দলিল সহ বলতে পারেন। আল্লাহ তাআলা আল্লাহর কথাটা শুনেন, আল্লাহ বলছেন 4 নম্বর সুরা আন-নিসা এর কত নম্বর আয়াত 83 নম্বর আল্লাহ বলছেন ওয়াইযা জাআহুম আমরুম মিনাল আমনি আওয়াল খাউফি আযাউ বিহ। কিছু মুসলমান কিছু ইমানদার এমন যখন তাদের কাছে আসে কোনো সংবাদ নিরাপত্তার অথবা ভয়ের, নিরাপত্তার সংবাদ অথবা ভয়ের সংবাদ, দ্রুততা প্রচার করে, দ্রুততা প্রচার করে। আল্লাহ বলছেন, এবার আল্লাহ বলছেন ওয়ালাউরুদ্দুহু ইলার রাসূল, যদি তারা প্রচার করার আগে যা শুনেছে নিরাপত্তার সংবাদ অথবা ভয়ের সংবাদ তা বলতো রসুলের কাছে, ওয়াইলা উলিল আমরি মিন হুম, অথবা তাদের মধ্যে যারা দায়িত্বপ্রাপ্ত তাদের কাছে, তার মানে ভয়ের সংবাদ অথবা নিরাপত্তার সংবাদ শুনে প্রচার করা যাবে না, জানাতে হবে রসুলকে, হ্যাঁ অথবা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে। আল্লাহ বলছেন লালিমাহুল্লাযীনা ইয়াস্তামবিতুনাহু মিনহুম, তাহলে অবশ্যই দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আসল সংবাদটা আসল নির্যাসটা সত্যটা বের করত। আল্লাহ তাআলা বলছেন এটা তার নির্দেশ, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবাতুমুশ-শাইতানা ইল্লা কালীলা, আল্লাহর অনুগ্রহ যদি না থাকতো তাইলে সবাই শয়তানের পিছনে ছুটতা। এ আয়াত আমাদেরকে বলে যে কোনো খবর পেলে ভালো হোক মন্দ হোক এটা অথরিটির কাছে যেতে হবে, অথরিটি যে সে তত্ত্ব বিশ্লেষণ করে বলবে, আমি আর আপনি বলবো বলবো। আফসোস বাংলাদেশে আজ এটা সবচেয়ে বেশি হচ্ছে, যে কেউ ডাক্তার, যে কেউ হুজুর, যে কেউ চিকিৎসা দেয়, আছে না নাই? এই করোনা নিয়ে যে যা ইচ্ছা সোশ্যাল মিডিয়াতে আল্লাহর ওয়াস্তে, এই এটা হলো পঞ্চম আমাদের বর্তমান বাস্তবতায় সবাইকে মানতে হবে, যে কোনো খবর আসলো ভালো মন্দ প্রচার করব না, প্রচারটা করবে অথরিটি, জানায় দেব কাকে, বলেন কাকে, অথরিটিকে। বাংলাদেশে যারা অথরিটি তারা অভয় দিচ্ছেন, ঠিক না? বাস্তবে দেখবেন বাংলাদেশের যারা সরকার কর্তৃক নিয়োগকৃত অথরিটি তারা ব্রিফ করছেন, তারা জানাচ্ছেন, তাদের কথায় ভয় নাই, সাবধানতা অবলম্বন আছে, কিন্তু ফাঁকে ফুকে সাংঘাতিক যারা সাংঘাতিক, কি রাগ করতেছেন? রাগ করছেন? সাংঘাতিকরা কিসের যোগ্যতা, কিসের সার্টিফিকেট, কিসের লেখাপড়া, সাংঘাতিক সংঘাত লাগাই দিচ্ছে, আছে না নাই? এই জন্যে এই বর্তমান সর্বাবস্থায়, তবে বর্তমান পরিস্থিতিতে পঞ্চম সবাই ওয়াদা করতে হবে, যা শুনি তাই বলব না, প্রচার করব না, জানায় দেব অথরিটিকে, যিনি দায়িত্বপ্রাপ্ত, যারা দায়িত্বপ্রাপ্ত তারা বলবে, তাদের কথা শুনব, তাদের কথা। অনেক লোকজন আমাকে বলে আচ্ছা বাংলাদেশে মাত্র কি 3 জনই আর নাই, বিশ্বাস করতে হবে, জেনে রাখা উচিত, যদি বেশি থাকতো তারা বলতো, বলতো না বলতো না, বলেন বলতো না বলতো না, হ্যাঁ যেভাবে বাংলাদেশের অথরিটিরা বলছে সন্দেহের কোনো অবকাশ অবকাশ, তবে এটাও জানা উচিত মিথ্যা বেশিক্ষণ বেশিক্ষণ থাকে না,
মিথ্যা নিজেই বলে আমি মিথ্যা, আর সত্য চিরন্তন, সারাক্ষণ সে সত্য, ঠিক না বেঠিক? তাই আমাদের সবার দায়িত্ব নিজে সাংঘাতিক হব না, সাংবাদিক হব না, রাগ করছেন? নিজে কিছু প্রচার করব না, বলবে কে? অথরিটি কারা বলবে? রাজি আছেন ইনশাল্লাহ? ছয় নাম্বার হলো আমাদের সবার দায়িত্ব আল্লাহর কাছে দোয়া করা। কার কাছে দোয়া করা? কার কাছে দোয়া করবেন? কেউ বাঁচাতে পারবে না, পারবেন কে? তাই দোয়া, দোয়া ইবাদত, দোয়া করলে পাথর নড়ে যায়, ঠিক না বেঠিক? বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, দোয়ায় পাথর নড়ে যায়। তাই দোয়া করব কার কাছে? কয়টা কাজ বললাম? কয়টা বললাম? এক নাম্বার তাকদিরে বিশ্বাস, এক নাম্বার। দুই নাম্বার ভরসা কার উপরে? আল্লাহর উপরে ভরসা। তিন নাম্বার আল্লাহর কাছে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। চার নাম্বার সতর্কতা অবলম্বন করব, সতর্কতা। পাঁচ নাম্বার নিজে নিজে যাই পাই তাই প্রচার করব। অথরিটি বলবে, দায়িত্ব প্রাপ্তরা বলবে। ছয় নাম্বার দোয়া করব কার কাছে? কার কাছে দোয়া? বলতে পারেন হুজুর দোয়া করতে ভাষা লাগে, আল্লাহ সব ভাষা জানে, ঠিক না বেঠিক? আরবিতেই বলতে হবে না, আপনি হাত তুলে কার কাছে দোয়া করবেন? আল্লাহ আপনার আমার সারগেরও কাছে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ নিজেই বলেছেন তিনি জীবন শিরারও অতি কাছে কে? তাই আল্লাহকে বলার জন্য ট্যাক্সি ক্যাব ধরা লাগে? ডাইরেক্ট দোয়া করব কার কাছে? এই ছয়টা বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক ইমানদারের দায়িত্ব, সবার কাছে প্রচার করবেন। রাজি আছেন? ইনশাআল্লাহ বলবেন তো, ইনশাআল্লাহ। সর্বশেষ বলি, তবে নিজে নিজে কিছু আমল করা যায়, নিজে নিজে আমল। এক নাম্বার হলো, এক নাম্বার সবাই কোরআনের শেষের দুইটা সূরা পারি না? পারি না। 113 নাম্বার সূরা, 114 নাম্বার সূরাতুল ফালাক, সূরাতুল বিশ্ব নবী সহি মুসলিম বর্ণনা করেছেন, নবীজি বলেছেন পৃথিবীর কাউকে এমন আশ্রয় চাওয়ার শ্রেষ্ঠ সূরা আল্লাহ দেন নাই, আমাদেরকে দিয়েছেন কন্যা, সুবহানাল্লাহ। তাই যত বিপদ আপদে পড়েন বেশি বেশি পড়বেন সূরাতুল ফালাক, সূরাতুল আমার সাথে একবার পড়েন, পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ومن شر حاسد اذا حسد بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الناس ملك الناس اله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس পড়বেন ইনশাআল্লাহ, বারবার পড়বেন, নিজের গায়ে ফু দেবেন, এ আমলটা করবেন। দুই নাম্বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, আবু দাউদ বিশুদ্ধ সনদে প্রমাণ করেছে, মুখস্থ করতে পারলে শিখে নিয়ে বলবেন আমার সাথে পড়েন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুজামি ওয়াল জুনুনি ওয়া মিন
সাইয়িল আসকাম, মুখস্থ করতে পারলে শিখে নেবেন, এটা হলো বারবার পড়বেন। তিন নাম্বার, বিশুদ্ধ হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সকালে তিনবার সন্ধ্যায় তিনবার যদি কেউ পড়তে পারে, শুনেন একবার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়াটা সকালে তিনবার সন্ধ্যায় তিনবার যদি কেউ পড়ে, নবীজি বলেছেন তার প্যারালাইসিস হবে না, অবশ্যই কোনো দুরারোগ্য ব্যাধি তাকে ধরবে না। করতে রাজি আছেন? এই এই দোয়ার একটা বাস্তব ফজিলত শুনেন। খালিদ বিন ওয়ালিদ নাম শুনছেন? আল্লাহর তরবারি নামে খ্যাত খালিদ বিন ওয়ালিদ, একবার রুম থেকে একজন গুপ্তচর আসলো বিষ নিয়ে, খালিদ বিন ওয়ালিদকে খাওয়াতে চায়, এই বিষ খাইলে আর বাঁচবে? গোয়েন্দা রিপোর্টে খালিদ বিন ওয়ালিদের কাছে খবর গেল রুম থেকে বিষ নিয়ে আসছে, তোমাকে মারতে চায়। খালিদ বিন ওয়ালিদ ওই গুপ্তচরকে পাকড়াও করলেন, বললেন কি নিয়ে আসছো, দেও, কি নিয়ে আসছো? তিনি এই দোয়া পড়লেন, পড়েন আমার সাথে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়া পড়ে খেয়ে ফেললেন, কিচ্ছু হয় নাই। সুবহানাল্লাহ, বিশ্বাস হয় না? বিশ্বাস হয়? তবে আপনারা আবার বিষ খায়েন না, খালি দোয়াটা পড়েন, বিষ খায়েন না, কেবল কেবল, রাজি আছেন? আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের জাতিকে আল্লাহ হেফাজত করুন, জোরে বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।